বৃষ্টি চেপে থামবে বমি পে লেবুর পাতা গরম চা যা বৃষ্টি ছড়ে যা আই বৃষ্টি চেপে থামবে বমি পে লেবুর পাতা গরম চা যা বৃষ্টি ছড়ে যা আই বন্যার সময় মিনা আমাকে অনেক সাহায্য করতেছে। চলো মিনা, আমরাও খাবার লইয়া আসি। এই খাবারে কি সবার হইব? কি সবার হইব না, খাবার কম। ও আমরা পাম না, এদিকে আয় তো, এই বস্তাটা একটু টাই না তোল। তোর বাবা মা কই? আমি জানি না, আমি তো তাকে খুঁজতাছি কিন্তু পাইতাছি না। ওলা পঙ্গ দিয়া, এত ভারী কাম করানো ঠিক না। মিনা জলদি চলো, সবাই না খাইয়া আছে। বাচ্চারা
আমি খালার লগে শহরে থাকি আর ইট ভাঙনের কাম করি। আইছিলাম বাবা মার লগে দেখা করতে, কিন্তু এই বন্যা। তুমি যে কয়দিন এখানে থাকবা আমাগো লাগে থাকো, চলো এখানে বসি। জানো আমাগো বাড়ির পিছনে না একটা বকুল গাছ আছে। দেখো পিঁপড়ারা কেমন একলগে মিল্লা পাড়ে এসে উঠতেছে। পিঁপড়ারে ইংরাজিতে অ্যান্ট বলে, জানো তো? আমি স্কুলের আপার কাছে শিখছি। কাম সাহেবরা আমি প্রত্যেক দিন স্কুলে যাই, সেইখানে অনেক দরকারি জিনিস শিখতে পারতাছি। আমারে এখন খাবারের জন্য লাইনে যাইতে হইব। মিনার একটু ডাইকা দিয়া যাও। মিনা, রানীর একটু দেখে রাখো। মিনা, আমি আসতাছি। ওই যে যদি না দেখতো তাইলে আজ সবাই আমরা বকুলে হারাইতাম।
এই কারণেই নামের তালিকায় সবার নাম থাকা দরকার। আমরা যখন খাবারের লাইনে যাই বা পানি আনতে দূরে যাই, তখন তো আমাকে বাচ্চাকে দেখার কেউ থাকে না। ওরেও তো লইয়া যাইতে পারতো। বড়রা যখন ব্যস্ত থাকে তখন আমরা নিজেরাই নিজেকে দেখাশোনা করতে পারি। হ্যাঁ, আমরা পায়খানা এবং গোসল করার সুযোগটাও ঠিক মতো পাই না। খাবারের লাইনেও আমরা সুযোগ পাই না, সবাই আমাকে ধাক্কা দিয়া বাইর করে দেয়। সবকিছু একটা নিয়মের মধ্যে আনা দরকার। হ্যাঁ, মহিলা আর পুরুষ গো আলাদা আলাদা পায়খানাও দরকার। হ্যাঁ, খাওয়ান দাওয়ানো লাইন করে নিলে খুব ভালো হয়। হ্যাঁ, ঠিক কথা, খাঁটি কথা। আমি বড় হই সকলের ভালোবাসা।